নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি স্ম্যাশড এগ স্যান্ডউইচ। স্ম্যাশড এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই স্যান্ডউইচটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খুব চটপট হয়ে যায়, খুব অল্প উপকরণে হয়ে যায়, অথচ খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর যেহেতু এটাতে ডিম থাকে, সেজন্য কিন্তু এটা আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করে। অল্প সময়ে যখন কোনো কিছু মাথায় আসে না যে কি টিফিন হিসাবে বানানো যায়, স্কুলের টিফিন বা কলেজের টিফিন বা অফিসের জন্য এটা কিন্তু আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। ডিমটা আমি গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটা গাজর গ্রেট করে নেব। স্যান্ডউইচটাতে যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ভীষণই সহজলভ্য এবং আমাদের ঘরে সবসময় এগুলো থাকেই। এর মধ্যে চাইলে আপনারা খুব মিহি করে বাঁধাকপি দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে খুব বেশি গাজর দেব না, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ ব্যবহার করতেই পারেন। আমার গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আনুমানিক 2 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন নুন। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অরেগানো বা অল পারপাস সিজনিং এগুলো ব্যবহার করতেই পারেন, তবে আজকে আমি এটাকে খুব সিম্পলভাবে বানাবো আর ডিমের গন্ধটাই যেন বেশি থাকে সেই জন্য আমি আর কোনো ধরনের মশলা এর মধ্যে ব্যবহার করছি না। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। আমি একটা ব্রেড নিয়ে নিচ্ছি, এবার এই ব্রেডটার মধ্যে বাটার মাখিয়ে নেব। বাটার আমি মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। আমি ডিমের ব্যাটারটাকে স্প্রেড করে নিয়েছি, এর মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেটেড চিজও ব্যবহার করতে পারেন। আরেকটা পাউরুটির মধ্যে খুব অল্প বাটার মাখিয়ে আমি ওপর দিয়ে চাপা দিয়ে দেব। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ভালো করে যাতে টোস্ট হয় তার জন্য আমি এই উপরের পিঠটায় বাটার মাখিয়ে নিলাম। এবার আমি স্যান্ডউইচ মেকার নিয়েছি, এর মধ্যে আমি এই স্যান্ডউইচটাকে টোস্ট করব। যে দিকটায় বাটার মাখানো ছিল সেই দিকটা আমি নিচে রাখছি। আপনাদের কাছে যদি এরকম স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রাই প্যানে, গ্রিল প্যানেও এটা বানাতে পারেন, তাতে কোনোই অসুবিধা হবে না। উপরের পিঠটাতেও বাটার মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে বন্ধ করে দেব। খুব লো ফ্লেমে আমি এটাকে মিনিট 2-এক রাখবো। 2 মিনিট পর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এবার আমি এটাকে খুলবো। দেখুন এটা একেবারে টোস্ট হয়ে গেছে, দুদিক থেকেই এটা সুন্দরভাবে টোস্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের স্ম্যাশড এগ স্যান্ডউইচ।